ক্ষমা করবেন। এক মিনিট, তুমি মুনির স্বামী তো? হ্যাঁ। তো তুমি রুদ্র গৌড়া না? হ্যাঁ। তো তুই এখানে কেন? আমি বেঁচে আছি বলে তাই আশ্চর্য লাগছে না? তুই কিন্তু ভুল ভাবছিস, আমি আর আগের মতন রুদ্র নেই, একদম বদলে গেছি। আমাদের জীবন নষ্ট হয়ে যাবার পর তুই বদলালেই বা কি আর না বদলালেই বা কি? তুমি গ্রামে থাকার সময় আমি তোমাদের সম্মান করতাম না, কিন্তু তোমরা যাবার পরে তোমাদের মূল্যটা বুঝলাম। আমায় বিশ্বাস করো, তোমাদের আমি অসম্মান করেছিলাম বলে প্রায়শ্চিত করার জন্যে আমি তোমার মেয়ে গায়ত্রীকে দত্তক নিয়ে তাকে বড় করব ভেবেছিলাম, কিন্তু গায়ত্রীকে সাথে রাখার ভাগ্য আমি পাইনি। তুই আমায় নতুন করে গল্প শোনাচ্ছিস? গায়ত্রী আমাদের ছেড়ে সেই কবে চলে গেছে? গায়ত্রী বেঁচে আছে ভাই। হতে পারে না, মিথ্যে বলে ভোলাচ্ছিস আমায়। গায়ত্রী আমাদের গ্রামের কাছের একটা আশ্রমে ছিল, ও ওখানে আছে জেনে আমার কাছে রেখে বড় করব বলে আমি ওখানে গেলাম। সেটা সম্ভব নয়। আনার জন্য যা দরকার সেসব করে আমি ওকে এখান থেকে নিয়ে যাব। তার কোনো সুযোগ নেই। ম্যাডাম, বাচ্চাটাকে বাঁচিয়ে কাছে রেখে বড় করা গ্রামের লোক হিসেবে আমার কর্তব্য। দয়া করে মেয়েকে দিয়ে দিন। ওই বাচ্চাটা এখানে নেই। কি বলছেন আপনি? ফরেন থেকে এনারাই দম্পতি এসে গায়ত্রীকে দত্তক নিয়ে চলে গেছে। নমস্কার। নমস্কার। আমরা আগে এখানে শিমোগা গ্রামে থাকতাম, কিন্তু এট প্রেজেন্ট আমরা লন্ডনে সেটেল হয়েছি। আপনারা কি ডোনেশন দিতে এসেছেন? না ম্যাডাম, আমরা এখানে একটা বাচ্চাকে দত্তক নিতে এসেছি। ও, আমি যে কি পাপ করেছি আমি জানি না, একটা বাচ্চার মাও হতে পারলাম না, তার জন্য আমরা চিন্তা করেছি, আমাদের একটা বাচ্চা চাই। আমাদের একটা বাচ্চা মেয়ে চাই। আমরা অনেকগুলো আশ্রমে গিয়েছিলাম, কিন্তু ওর মনের মতন মেয়ে কোথাও খুঁজে পেলাম না। যখন থেকে ওই মেয়েটাকে দেখেছি তবে থেকে মনটা একদম আবেগে ভরে গেছে, তাই আমি শুধু মন থেকে শুধু ওই মেয়েটারই মা হতে চাই, এটাই ইচ্ছে। আর ওকেই আমি দত্তক নিতে চাই। শুধু নাম কেনার জন্য দত্তক না নিয়ে মন থেকে আপনি নিতে চাইছেন, সেটাই আমার খুব ভালো লাগছে। আসুন বাচ্চা দেখবেন। তুমি গিয়ে বাচ্চাদের ডেকে আনো। ঠিক আছে দিদি। আসুন দেখুন, ওই বাচ্চা মেয়েটার নাম শ্বেতা, ও ছোটবেলা থেকে এখানেই আছে। আসুন, ওইখানে যে দুটো মেয়ে খেলছে তার মধ্যে ছোট মেয়েটার নাম শোভা, বড় মেয়েটার নাম মেঘা। সহনা ভবতু, সহনা ভুয়তু, সহ বীরৈ বরবরৈ তেজস্বিনা নবদীনমস্তু দাহে বিশাবৈ। ওম শান্তি শান্তি শান্তিঃ। এত ছোট বয়সে এত ভক্তি, এই বাচ্চাটাকে তো দেখে অন্নপূর্ণেশ্বরী দেবীর মনে হচ্ছে। তমসো মা জ্যোতির্গময়া মৃত্যুর্মা অমৃতঙ্গময়া ওম শান্তি শান্তি শান্তিঃ।
সোনা, কি হয়েছে, কেন ডাকছো? সোনা, তোমাকে আমার খুব ভালো লেগেছে, তোমাকে আমার বাড়ি নিয়ে যেতে চাই, তুমি যাবে আমার সাথে? না, আমি কোথাও যাব না। তোমাকে আমাদের সাথে ফরেনে নিয়ে যাব, খুব ভালো করে পড়াবো, আমাদের সাথে চলো সোনা। আমি কোথাও যাব না। কেঁদো না পার্বতী, সব বাচ্চাদের মধ্যে আমার ওই মেয়েটাকেই ভালো লেগেছে, কিন্তু ওর আমাকে পছন্দ হলো না। পার্বতী, কোনো বাচ্চাকে দত্তক নিতে হলে সেই বাচ্চারও ইচ্ছে থাকাটা খুবই প্রয়োজনীয়। এক্ষেত্রে আমার মনে হয় না ওর ইচ্ছে আছে। না পার্বতী, ওই মেয়েটাকে জোর করা ঠিক হবে না, চলো আমরা যাই। এক মিনিট, তোমার নাম কি? পার্বতী। আমার মায়ের নামও পার্বতী। শুধু নাম এক হলেই তো সব হয় না, তুমি তো আমাকে মা বলে মানছই না। চলো যাওয়া যাক। মা? আমি তোমাদের সাথে যাব মা। সোনা, সোনা, তার মানে গায়ত্রী বেঁচে আছে? আমার মেয়ে গায়ত্রী বেঁচে আছে? হ্যাঁ আছে তো। মা, মা গো, কোনো না কোনো দিন তোকে খুঁজতে আসবেই আসবে। আচ্ছা, তুই কি করে এখানে এলি? এই সব সময়ের খেলা। তুই যখন সেই কষ্টে ছিলিস তখন গ্রাম ছেড়ে এখানে এলি, এখানে থাকতে হবে না, তোর জন্য আমাদের বাড়ি আছে, আমাদের সাথে চলে। না, এখন আসতে পারবো না, পার্বতীপুরে পা রাখার সময় এখনো আসেনি। তোর অবস্থা দেখে আমাদের খুব খারাপ লাগছে, এখানে একা কষ্ট পাস না, চলে আয় আমাদের সাথে। না রে, গায়ত্রী বেঁচে আছে সেটা তুই জানালি, মনটা আমার ভরে গেছে। এই খুশিতে বুঝলি পার্বতীপুরে পা রাখার সময় খুব তাড়াতাড়ি আসবে, তখনই আসব, তখনই আসব, অবশ্যই যাব। নন্দিনী, তুই কোথায় আছিস রে মা? গায়ত্রী বেঁচে আছে, আমার গায়ত্রী বেঁচে আছে রে, শুনতে পাচ্ছিস মা? এইরকম আরো দুটো চক্রকে খুঁজে বের করে তোর কাছে নিয়ে আসা, এই তিনটে চক্রই তোর হাতে চলে এলে সারা পৃথিবীতে তোকে কেউ হারাতে পারবে না। কাল চক্র তাহলে ওর কাছেই আছে? হ্যাঁ তো, ওই চিটিং বাজের কাছে আছে। এতদিন ধরে এই বাড়িটা রাজ পরিবারের লোকের থাকার জায়গা হিসেবে জানতাম, কিন্তু এটা প্রতারক আর পাপীদের জায়গা হয়ে উঠেছে, সেটা বুঝতে পারছি এখন। রাজশেখর, তুই নন্দিনীকে এখানে 20 বছর ধরে বন্ধন করে রাখতেই পারিস, কিন্তু এখানে আর এসব চলবে না। এখন তোকে বন্ধন করে ওই কালচক্র নিতে এখানে ভৈরবী এসেছে। দেবী মার আরাধনা করে, লোকেদের উপদেশ করে, মনের মধ্যে জমে থাকা সমস্ত রকম শত্রুতা মিটিয়ে তোর ছেলে আমাকে আজ এখানেই নিয়ে এসেছে। কারণ ছাড়া এরকম ঘটনা ঘটতেই পারে না। কিন্তু তোর কাছে যে কালচক্রটা আছে সেটা নিতে হবে বলে এই ভাগ্য আমার বোনের রূপ ধারণ করেছে আর আমাকে এখানে টেনে এনেছে। এই বাড়ির সাথে আমার সম্বন্ধ আছে।
ও দিদি, ফিরে এলেন, এত তাড়াতাড়ি ফিরে আসবেন আমি তো ভাবতেই পারিনি। সত্যি বলতে এত তাড়াতাড়ি আসবো আমিও ভাবতে পারিনি। গঙ্গা আপনাকে দেখে খুব খুশি হবে, চলুন ভেতরে যাই। আসুন দিদি।